নমস্কার, বাঙালি নাতি সবাইকে স্বাগত। আমি কিন্তু নিয়ে এসেছি বাচ্চাদের খুবই পছন্দের টিফিনের খাবার, চিড়ের পোলাও। বাচ্চা বড় সকলেরই প্রিয়। আপনি চাইলে খেতে পারেন সকালে ব্রেকফাস্ট অথবা বিকালে স্ন্যাক্স হিসাবে, খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি। আমার এই রান্নার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপে প্রচুর প্রচুর শেয়ার করুন এবং চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে দিন, এরকমই নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে ক্লিক করে দিন, সেন্ড মি অল নোটিফিকেশন ক্লিক করে সেভ করে দিন, তাহলে আমাদের কোনো নতুন রেসিপি ভিডিও আপলোড হলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। এখানে 150 গ্রাম চিড়ে রয়েছে, রয়েছে তেল 3 টেবিল স্পুন, নুন রয়েছে 7 মতো দিতে হবে, 6টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি, 2টো পেঁয়াজ আমি টুমটুম করে কেটে রেখেছি, 2টো ডিম রয়েছে, 2টো আলু আমি টুমটুম করে কেটে রেখে দিয়েছি। প্রথমে আমি ডিম দুটোকে ভেঙে নেব। সামান্য পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, ফেটিয়ে নেব ডিমটাকে। প্রথমে আমি ভেজে নেব ডিমটা, আমার ফেটানো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। প্রথমে ওভেনটাকে অন করে নিচ্ছি। 1 টেবিল স্পুন তেল আমি দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এরপর আমি প্রথমে আমি ডিমটা ভেজে নেব। লাস্ট আমি মিডিয়ামে রেখেছি। ডিমগুলোকে আমি ভেঙে দিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার, এখন আমি ডিম ভাজাগুলো নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। টু টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, প্রথমে আমি পেঁয়াজ 2টো ভেজে নেব। পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো আলু টুমটুম করে আমি কেটে রেখে দিয়েছি। দিয়ে দিচ্ছি কুচি করে কাটা 6টা কাঁচা লঙ্কা, নুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, এখন আমি একটু নেড়ে ভেজে নেব। ছয় মিনিট সময় লেগেছে আলুটা ভাজা হতে, আমার চুলো লাস্ট আমি মেডামি রেখেছিলাম। এখন আমি চিড়াগুলোকে ধুয়ে নেব, হালকা ধুয়ে নিচ্ছি, বেশি বীজাণু থাকলে গলে যাবে, সেজন্য হালকা একটা ধুয়ে নেব। একটা ঝাঁঝরির মধ্যে আমি নিয়ে নিয়েছি, দেখুন চিড়াগুলো আমার ধোয়া হয়ে গেছে, জলটা আমি ঝেড়ে ফেলে দিয়েছি, নাহলে চিড়াটা গলে যাবে। চিড়াটা ভালো মতো ধুয়ে নিয়েছি, অতিরিক্ত ধুলে মানে গলে যাবে, এতে পোলাওটা আমার ভালো হবে না। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আমি একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব, এসব না দিয়ে মিশিয়ে দিচ্ছি। অনেক সাবস্ক্রাইবার কিন্তু আমার নতুন ভিডিওর নোটিফিকেশন পাচ্ছেন না, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটি ক্লিক করে দিন, তাহলে আপনারা আমার নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন, তাহলে আপনাদের নতুন ভিডিওগুলো মিস করতে হবে না। এখন এর সাথে দিয়ে দেবো আমি ভেজে রাখা ডিম 2টো। আমার এই রান্নাটি অবশ্যই আপনি বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে, বাচ্চাদের তো খুবই প্রিয়। 2 মিনিটের মতো আমি ভেজে নিয়েছি, এখন আমি চুলো রাস্তা একটু মিমোয়াজ করে দিয়েছি, আমি একটু দমে কিছুক্ষণ ঢেকে রাখব।
দু মিনিট আমি ঢেকে রেখেছিলাম। হয়ে গেল খুবই টেস্টি এবং হেলদি চিড়ের খোলাও। এখন আমি সুন্দর করে পরিবেশন করব। গরম গরম চিড়ের পোলাও খেতে যে কি টেস্টি সেটা বলে বোঝানো যাবে না। ডিয়ার ভিউয়ার্স, আমার এই রান্নার রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, প্রচুর প্রচুর শেয়ার করুন, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এরকমই নিত্য নতুন রান্নার রেসিপিগুলো পাওয়ার জন্য। আগামীতে আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনার ভালো থাকুন, সুস্থ রাখুন, নমস্কার। আমার পরবর্তী রেসিপি ভিডিও হচ্ছে ভিন্ন স্বাদের খুবই টেস্টি পেঁপের পায়েস। রেসিপির ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। নমস্কার।